সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য নতুন আরো একটা টপিকস নিয়ে হাজির হলাম। টপিকসটা হলো আপনারা কিভাবে আপনাদের কম্পিউটারের হার্ড ডিস্কের সাইজ বড় করবেন। তো আমরা প্রথমে ডিস্ক পিসিতে ডাউনলোড করবেন, তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের শুরু করবে। তো আপনারা এই যে দিস পিসি এই অপশনটাতে সিলেক্ট করে রাইট বোতামে ক্লিক করবেন, তারপর ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনাদের যদি এরকম স্টোরেজের উপর ডাউন ক্লিক করবেন, করার পর এই যে ডিস্ক ম্যানেজমেন্ট এটাতে ডাউন ক্লিক করবেন, করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের চলে আসবে। তো আপনারা আমার এখানে আনলোকেটেড এমবি আছে, আপনার এতটুকু আনলোকেটেড আছে 652 এমবি মেগাবাইট। তো এটা এটা আমি পার্সোনাল এই হার্ড ডিস্কের ভিতরে ঢোকাবো। তো আপনাদের যদি আরো বেশি থাকে তাহলে আপনারা বেশি ঢোকাতে পারবেন। তো আমি এই এমবিটা যদি এর ভিতরে ঢোকাতে চাই তাহলে এই যে পার্সোনাল এই যেটা ভিতরে ঢোকাবো সেটা সিলেক্ট করবেন, তারপর রাইট বাটনে ক্লিক করবেন, তারপর এক্সটেন্ড ভলিউমে যাবেন, তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে দেখেন আমাদের যে 652 ছিল এটা 652 যাবে না, এ জায়গার থেকে 650টা যাবে। অলরেডি সিলেক্ট হয়ে গেছে। আপনারা যদি আরো থেকে আপনাদের যদি সাপোজ যদি 50 জিবি থাকে আপনারা এখান থেকে ওর থেকে এখানে 25 জিবি অ্যাড করতে পারবেন, কিংবা 50 জিবি অ্যাড করতে পারবেন। যেটা অ্যাড করবেন এখানে আপনারা টাইপ করে লিখে দেবেন যে আমি এত জিবি এটার ভিতরে ঢোকাতে চাই। তো এটা করার পর আপনারা নেক্সট করবেন, তারপর ফিনিশ করবেন। দেখেন এটা এই যে এটা আমাদের এই যে এটার ভিতরে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এটা দেখেন আর আমাদের কোনো আনলোকেটেড এমবি নাই, কোনো খালি নাই, সেটা এর ভিতরে অ্যাড হয়ে গেছে। ভালো থাকবেন সবাই।